তুরস্কের ইস্তাম্বুল শহরে বেড়াতে গেছেন রোমানিয়ান এক দম্পতি। একদিন একটি নির্জন বরফে ঢাকা পাহাড়ি এলাকা ঘুরতে যান তারা। হাঁটতে হাঁটতে একসময় পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় পথ হারিয়ে ফেলেন ওই দম্পতি। পথ খুঁজতে খুঁজতে সন্ধ্যা নামলে দিশেহারা হয়ে পড়েন তারা। দ্রুত অন্ধকার ঘনিয়ে আসছে চারিদিকে, কনকনে শীত সঙ্গে হিমেল হাওয়ায় অদ্ভুত একটা ভয় গ্রাস করে তাদের। চারিদিকে পিনপতন নিরবতা, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া ডাক পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। হঠাৎ দেখতে পেলেন দূরে কোথাও হালকা একটা আলো জ্বলছে। মনে কিছুটা সাহস সঞ্চয় করে তারা সেদিকে হাঁটতে লাগলেন। কাছে গিয়ে দেখলেন একটি কুঁড়ে ঘর। দরজায় টোকা দিতেই একজন জীর্ণ শীর্ণ মধ্যবয়স্ক লোক দরজা খুলে দিলেন। অসময়ে অপরিচিত মানুষ দেখে কিছুটা ভয় পেয়ে গেলেন গৃহকর্তা। আগন্তুক বিস্তারিত জানিয়ে লোকটির কাছ থেকে সহযোগিতা চাইলেন। অতি বিনয়ের সঙ্গে গৃহকর্তা তাদেরকে ভেতরে এসে বসতে বললেন। কুঁড়ে ঘরে আরও ছিলেন লোকটির বৃদ্ধা মা, স্ত্রী এবং ছেলেমেয়ে। আগন্তুক ব্যক্তিটি গৃহকর্তাকে হোটেলের ঠিকানা দেখিয়ে যাওয়ার উপায় জানতে চাইলেন। গৃহকর্তা বললেন, অন্ধকারে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কয়েক কিলোমিটার দূরে অবস্থিত হোটেলে যাওয়া এই মুহূর্তে নিরাপদ নয়। রোমানিয়ান দম্পতি মহাপেরেশানিতে পড়ে গেলেন। গৃহকর্তা তাদেরকে কুঁড়ে ঘরে রাত যাপনের জন্য বিনীত অনুরোধ করলেন। গরিব লোকটি আগন্তুকদের জন্য খাবারের ব্যবস্থা এবং ঘুমানোর জন্য সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সেটার ব্যবস্থা করলেন। সকালে ঘুম থেকে উঠে রোমানিয়ান দম্পতি দেখেন কুঁড়ে ঘরে একটিমাত্র রুম যেটাতে তারা ছিলেন। তাহলে পাঁচ সদস্যের পরিবারটি কোথায় গেলেন? আগন্তুকদের মনে প্রশ্ন জাগল। তারা কুঁড়ে ঘরের আশেপাশে খুঁজতে লাগলেন। এক পর্যায়ে রোমানিয়ান স্বামী স্ত্রী দেখেন দূরে একটি গাছের গোড়ায় কারা যেন শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন গরিব লোকটি বৃদ্ধা মা, স্ত্রী এবং সন্তানদের নিয়ে জবুথবু হয়ে গাছের নিচে শুয়ে আছেন। সারা রাত এখানেই ছিলেন? গৃহকর্তার কাছে আগন্তুক দম্পতির প্রশ্ন। হ্যাঁ, সূচক মাথা নাড়লেন তিনি। আর কোথাও থাকার জায়গা নেই বলে এখানেই ছিলাম, জানালেন গৃহকর্তা। খ্রিস্টান দম্পতির চোখে মুখে রাজ্যের বিস্ময়। স্বামী স্ত্রী কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলেন। রাজ্যের নিরবতা যেন গ্রাস করেছে চারিদিকে। রোমানিয়ান আগন্তুক জিজ্ঞেস করলেন, কেন আমাদের জন্য সব ছেড়ে দিয়ে কনকনে ঠান্ডায় বরফে ঢাকা গাছের গোড়ায় আশ্রয় নিলেন? আমরা তো আপনাদের আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী কেউ না, এমনকি আপনাদের ইসলাম ধর্মের অনুসারীও না, তাহলে কেন এই অসামান্য ত্যাগ স্বীকার করলেন? লোকটির ঝটপট উত্তর, আমাদের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদে মহান আল্লাহ বলেছেন মানুষের সেবা করতে, কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য কোরআনে বারবার বলা হয়েছে, আমরা আল্লাহর আদেশ পালন করেছি মাত্র। রোমানিয়ান দম্পতির চোখে পানি, কৃতজ্ঞতাই তাদের বুক ভরে গেল। কৌতূহলী হয়ে তারা জানতে চাইলেন, কোরআন মাজিদে আর কি কি আছে? আমি মূর্খ মানুষ, খুব বেশি জানি না, আপনারা কোরআন কিনে পড়ে জেনে নিতে পারেন, লোকটির সরল স্বীকারোক্তি। রোমানিয়ান দম্পতি তাদের কাছ থেকে বিদায় নিয়ে হোটেলে যাওয়ার আগেই লাইব্রেরিতে গিয়ে কোরআন সংগ্রহ করলেন। মন্ত্রমুগ্ধের ন্যায় তারা অল্প কদিনে কোরআন পড়া শেষ করলেন। সৌদি আরবের হুদা চ্যানেলে এক সাক্ষাৎকারে এই রোমানিয়ান দম্পতি বলেন, কোরআনের প্রতিটি পাতা পড়া শেষে মনের মধ্যে এক অন্যরকম আবহ তৈরি হতো, সৃষ্টিকর্তার প্রতি নিজের অজান্তে মাথা নুয়ে পড়ত। ভাবতাম, কতই না ভুলের মধ্যে ছিলাম এতদিন। এ এক অনন্য অনুভূতি ছিল যা বলে বোঝানোর ভাষা নেই। প্রতিটি সূরা শেষ করে আকাশের দিকে তাকাতাম আর সৃষ্টিকর্তাকে খুঁজতাম। কান্নায় বুক ভেসে যেত, তবুও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম আকাশপানে। কোরআন পড়া শেষে কালক্ষেপণ না করে স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেন। তারা বলেন, কোরআনের মর্মবাণী যারাই উপলব্ধি করবেন সে যেই হোক তার চেতনায় পরিবর্তন অবশ্যম্ভাবী। রোমানিয়ায় ফিরে গিয়ে তারা একটি ইসলামিক সেন্টার খোলেন। পরিচিত অপরিচিতদের মাঝে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য স্বামী স্ত্রী মানুষের দোরগোড়ায় গেলেন। ব্যাপক সাড়া পেয়ে দ্বিগুণ উৎসাহে তারা ইসলামিক সেন্টারের কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন। তাদের অল্প কয়েকদিনের প্রচারণায় প্রায় 4,000 রোমানিয়ান মানুষ ইসলাম গ্রহণ করেন। একটি দরিদ্র পরিবারের এক রাতের ত্যাগের বিনিময়ে কেবল একটি দম্পতি ইসলাম গ্রহণ করেনি, হাজার হাজার রোমানিয়ান মানুষ মুসলিম হয়েছেন। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আসুন আমরা কোরআন বুঝে পড়ি, কোরআনের মর্মার্থ অনুধাবনের চেষ্টা করি, মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে জীবন পরিচালনা করি, সব ধরনের ভণ্ডামি পরিহার করি, সত্যিকারের ইমানদার হই, তাহলে ওই গরিব লোকটির মতো হয়তো আমরাও কামিয়াব হব ইনশাআল্লাহ।